মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফের রাজপথে নামলেন কংগ্রেস নেতাকর্মীরা। হু হু করে বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দাম। সর্ষের তেল, মসুর ডাল, আলু পেঁয়াজ, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। নাভিশ্বাস উঠছে আমজনতার। এসবের প্রতিবাদ জানিয়ে ফের পথে নামল প্রদেশ কংগ্রেস। রবিবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল বের করে কংগ্রেস। এদিন পোস্ট অফিস চৌমুহনী থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা সহ অন্যরা। দ্রব্যমূল্য বৃদ্ধি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তারই প্রতিবাদে আমরা আজকে কংগ্রেসের তরফ থেকে আমরা একটা প্রতিবাদ র্যালি করব। এবং আজকে সরিষার তেল, সাধারণ মানুষ তেল খাচ্ছে না, সাধারণ মানুষের সরিষার তেল, মসুরি ডাল, তারপরে কেরোসিন, তারপরে ডিজেল, পেট্রোল, গ্যাস সমস্ত কিছু আজকে আকাশ ছোঁয়া, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। জীবনদায়ী ঔষধের দাম দিন দিন বৃদ্ধি হয়ে গেছে, সুতরাং একটা অসহায় অবস্থার মধ্যে সাধারণ মানুষ রয়েছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।